গার্লিক ব্রেড আমি তো গার্লিক ব্রেড বানাতে পারি না বাবা আমি আসলে জিজ্ঞেস করতেছিলাম আমার মা পারে কিন্তু আমি জিজ্ঞেস করতেছিলাম আসলে কে সবচেয়ে ভালো তা পারে আমি পারি না বাবা গার্লিক ব্রেড তোমার মা পারে আমি ঠিক জানি না মনে হয় পারে তাহলে চলো আগে আমরা তোমার মাকে যে জিজ্ঞেস করে দেখি যে গার্লিক ব্রেড বানাতে পারে কিনা তাহলেই তো হয় আমার মুরগি মাংস আর চিকেন ফ্রাই বার্গার পিজা স্যান্ডউইচ সবকিছু আর গার্লিক ব্রেড আচ্ছা চল তোমার মাকে যে জিজ্ঞেস করি যে গার্লিক আচ্ছা এখনই চল আয় করতে চল আমার কথা শুনতে হবে না এখনই চল এই চল চল আমার একটা জিনিস খাইতে ইচ্ছে করতেছে কি আবার জিনিস কি সেটা মাম্মা পারে না দুষ্ট পাজি আমি তোমার আপা লাগে নাকি ও সরি সরি মা আমার আমি যেগুলো আমি চিনি দেখে মাথাটা সব ঘুরাই গেছি কারণ আমার পছন্দ চিনি এক কাপ ময়দা লাগবে এক চা চামচ গুঁড়ো দুধ লাগবে এক চা চামচ ইস্ট লাগবে আমার সবচেয়ে ফেভারিট খাবার এক চা চামচ পরিমাণ চিনি লাগবে লবণটা প্রয়োজন মতো লাগবে এবং এক চা চামচ তেল লাগবে তার সাথে আমাদের পানি লাগবে 1/4 কাপ আমার সবচেয়ে পছন্দ খাবার ঠিক আছে প্রথমে আমরা চিনি আর গুঁড়া দুধ সবচেয়ে ফেভারিট খাবার চিনি দিয়ে দিব এক চা চামচ চিনি লবণটা দিয়ে দিব প্রয়োজন মতো লবণ তেলটা দিয়ে দিচ্ছি ও মাই গশ আপনার নাড়ো ঠিক আছে এখন আমরা ময়দাটা দিয়ে দিচ্ছি ময়দার সাথে আমরা দিয়ে দেবো গুঁড়ো দুধটা এখন আরও ভালো করে মিশাতে হবে আমরা প্রয়োজন মতো এখানে পরিমাণ মতো নিয়ে এসেছি পানিটা ঠিক আছে হাত দিয়ে মাখাবো আমরা আমি আজকে ইনজেকশন করতে সময় নিয়ে আসবো না আমার পানি মিশাতে লাগেও নাই আমার চিনি মিশাতে লাগছে এখন আমরা এটা 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব 1 ঘন্টা পরে আমাদের বাকি কাজ ঠিক আছে আপনার বাটার আছে গার্লিক আছে মানে রসুন আছে আর ধনে পাতা আছে ধনে পাতা বাটারটাকে আমরা রসুনের মধ্যে দিয়ে দিব দেখো দেখো শিখে রাখো এখন আমাদের ব্রেডটা রেডি করবো আমরা দেখতে পাচ্ছ কেমন হয়েছে এখন আমাদের এটা রেডি হয়ে গেছে তুমি আমাদেরকে পরে বানিয়ে খাওয়াবা
এর মধ্যে আমরাও যে গার্লিকের যে সস বানালাম গার্লিক দিয়ে বাটার দিয়ে সে সসটা আমরা হাত দিয়ে মেখে দিব। ব্রাশ থাকলে খুবই ভালো, আমার কাছে ব্রাশ নেই তাই আমি হাত দিয়ে মাখছি। ঠিক আছে, এরপরে আমরা এখানে মোজারেলা চিজ, মোজারেলা চিজটা যতটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজন যার যতটুকু ভালো লাগে ততটুকু দিতে পারে। এটা আপনারে খুব ফেভারিট, চিলি ফ্লেক্স দিয়ে দিব। এটা কিন্তু একটু কম, হ্যাঁ কম দিচ্ছি। এইটাতে কি কি, এটা এটা হচ্ছে মরিচের, না মরিচের গুঁড়া, এই তো? হ্যাঁ, আর তো কিছু না, আর কিছু না। আর এখানে ক্যাপসিকামটা কেউ দিতেও পারে আবার নাও দিতে পারে, আমার বাসা ছিল তাই আমি এটা দিয়ে দিলাম। আমার ফেভারিট কাজ, হুম আপনাদের খুব ফেভারিট, যেহেতু আপনাদের জন্য বানাচ্ছি আপনাদের মন মতো সব কিছু দিয়ে দিলাম এখানে। আচ্ছা, কিন্তু আমার তো ফেভারিট না এটা, এটা একটু দিতে হবে না হলে মজা লাগবে না বাবা। না হালকা দিয়েছি, যাদের ঝাল পছন্দ তারা একটু বেশি করে দিয়ে দিতে পারে। আমার 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 এখন আমরা এই যে বাটারে এটা আবার উপরে দিব। আচ্ছা, এটা কি মজা, এটা কে খাবে আজকে? আমি 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 শোনো আমি 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 শোনো আফনান, আমি যদি না খাই আমি তো বুঝবো না যে এটা কিভাবে বানায়। এখন এরপরে আমাকে বানাই দিতে হবে না, আগে আমি খাবো, আমি বুঝবো জিনিসটা কি, পরেরবার তুমি খাবো। আমি যে এত কষ্ট করে বানালাম আমি কোথায় যাব? তুমি তো পারোই, তুমি প্রতিদিন বানাই খেতে পারবা, তুমি বাদ তাই বাদ না, তাহলে আজকে আমি এমন ঝাল দিব কেউ খেতে পারবে না। এখন আমরা আমাদের এটা কাজ শেষ, এখন আমরা এটা বেক করবো। বেক করতে 30 মিনিট সময় লাগবে, আপনারা শুনছো তুমি? হ্যাঁ, এটা আমাদের 30 মিনিট সময় লাগবে, চলো আমরা এটা বেক করি এখন। ঠিক আছে, আচ্ছা এটা ওভেনে করাই ভালো, যেহেতু যাদের বাসায় ওভেনের সুবিধাটা নেই সেজন্য আমরা এটা চুলায় করে দেখাচ্ছি। ঠিক আছে বাবা, কিন্তু আমরা এটা সাধারণত ওভেনেই করি। দেখো এখানে দিলাম, এখন চুলাটা জ্বালিয়ে নিব, একদম মৃদু আঁচটা থাকবে। ঠিক আছে, ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব, ঢাকনার যে একটা ছোট্ট ছিদ্র থাকে এটা আমরা কাগজ দিয়ে বন্ধ করে নিয়েছি। এটা করতে আমাদের 30 মিনিট সময় লাগবে, 30 মিনিট তোমাকে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, যাও আর কোনো দুষ্টুমি না। এই হয়ে গেল আমাদের গার্লিক ব্রেড আপনার। তোমরা যদি মনে করো আমাদের রান্না করে দাওয়াত দিতে পারো আর আমি করে খাবো। এই সোচা বিড়াল কি হয়েছে, মানে বললাম মানে কে যদি দাওয়াত দেয় তাই না বাবা? কিছু তো গন্ধ, আরে বড় আসবা।